নমস্কার বন্ধুরা, মুখ বদল রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আপনাদের আমি দেখাবো লক্ষ্মী পুজো স্পেশাল নাড়ু। দেখুন, আমি নাড়ু বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 3টে নারকল কুড়ি আমি রেখে দিয়েছি, আর রেখেছি এখানে 200 গ্রাম চিনি। এবার চিনিটা আমি এতে দিয়ে দিচ্ছি, 200 গ্রাম গুড়। টোটাল আমি 400 গ্রাম চিনি আর গুড় মিলিয়ে ইউজ করছি। আর দেখুন, আমি এতে 1 বাটি দুধও মেশাচ্ছি। এবারে এইগুলো সমস্ত আমি ভালো করে মেখে নেব। একদম নারকলের সাথে চিনি, দুধ, গুড় আমি ভালো করে মিশিয়ে 10 থেকে 15 মিনিট সাইড করে রেখে দেবো। তারপরে আমরা নাড়ুটা বানানো শুরু করব। দেখুন, এখানে আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। এবার আমি নাড়ু যে মেখে রেখেছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে নেড়ে এটাকে বানাতে হবে। দেখুন, নাড়ুটা আমাদের হচ্ছে। অনেকটা টাইম লাগবে নাড়ুটা করতে। মাঝে মাঝে আস্তে জোরে করে করে আঁচটা রেখে দিতে হবে। একবারে জোরে করা যাবে না, নেড়ে দিতে হবে যাতে তলাটা না লেগে যায়। নাড়ুটা আমাদের হয়ে এসছে, এখনো পুরো হয়নি। এটা করতে আমাদের 20 থেকে 25 মিনিট লেগেছে। আর আমি এটা মাঝে মাঝে আস্তেও গ্যাস করেছি, আবার মাঝে মাঝে মিডিয়াম করে জোরে করে এইভাবে আমি এটা বানিয়েছি যাতে নিচে না লেগে যায়। আর এতে আমি একটা নারকলের মালা নিচ্ছি, এইটা দিয়ে আমি একটু চেপে চেপে নারকলটাকে মিশিয়ে দেব, তাহলে খেতে অনেকটা সন্দেশের মতন লাগবে। যতক্ষণ নারকলে একটা শাঁসা আওয়াজ করবে ততক্ষণ ভাববেন আপনার নাড়ুটা রেডি হয়নি। যখন আওয়াজটা বন্ধ হয়ে যাবে ভাববেন আপনার নাড়ুটা হয়ে গেছে। 20 থেকে 25 মিনিট আমার সময় লেগেছে। আর আমি নাবানোর সময় গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এতে আমি একদম মুসুর ডালের মতন সামান্য একটু কর্পূর নিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি দেবেন না, তাহলে স্বাদ কিন্তু কর্পূরের গন্ধ বেশি হলে ভালো লাগবে না। এবার এটা আমি মিশিয়ে দেব। দিয়ে আমি গ্যাসটাকে অত অফ করেই দিয়েছি, আর পাকানোর সময় আপনাদের দেখাচ্ছি। আমি এখানে একটু ঘি নিয়ে নিয়েছি। আমি এবারে ঘিটা হাতে তালুতে লাগিয়ে নিচ্ছি। এবার একটু একটু করে নাড়ু মতন নিয়ে যতটুকু সাইজ আপনি বানাবেন ছোট বড় নিয়ে এবারে এটাকে গোল করে করে নাড়ু করে নেব। দেখুন, এই হয়ে গেছে আমাদের লক্ষ্মী পুজো স্পেশাল নাড়ু। খুব সহজভাবে আমি দেখিয়েছি, ঠিক এইভাবে আপনারাও বানাবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। শুভ লক্ষ্মী পূজা।